টুকটুকের ফারুল গ্রাম দেখেই গাড়ি করে বিকেল 4টায় পর রওনা হলাম দুজনে 10 কিলোমিটার দূরে ভারতের বর্তমানের উত্তরের শেষ গ্রাম থাঙ্গের উদ্দেশ্যে। প্রবল হাওয়ায় শায়কের বুকে জেগে থাকা চরগুলোতে সাদা বালির উড়াউড়ি দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় 4 কিলোমিটার দূরে তাকসি গ্রামে। 1971 সালে এই গ্রামটিও ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের থেকে ছিনিয়ে নেয়। এখানে ভারতীয় সেনাবাহিনীর শেষ আউটপোস্টটি আছে, যেখানে সমস্ত পর্যটকের তথ্য গাড়ির চালককে গিয়ে জানাতে হয় এবং চালকের নিজের ড্রাইভিং লাইসেন্সটিও এখানে জমা রাখতে হয়। ফেরার সময় আবার সেটি ড্রাইভার ফেরত পাবে, অতএব এখানে একটু সময় দিতে হবে পর্যটকদের। ছোট্ট গ্রামটির জনসংখ্যা বড়জোর 900, বেশিরভাগই কৃষিজীবী। ছবি তোলার নিষেধাজ্ঞা আছে এখানে। এরপর পথে পড়ল এদিককার শেষ স্কুল, আর্মি গুডউইল স্কুল। অবশ্য এদিককার লোকজন পড়াশোনার ব্যাপারে বেশি আগ্রহী বলে তো আমার মনে হলো না। মূলত চাষবাস করে সেই উৎপাদিত পণ্য এরা সেনাবাহিনীকে বিক্রি করে। এই ব্রিজটি নতুন বানানো, এর পাশে কিছু দূরে একটি কাঠের ব্রিজ ব্যবহার করে স্থানীয় অধিবাসীরা যাতায়াত করতেন। শেষ গ্রাম থাং 2018 সালে ভারতীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ব্রিজটির আগে এসেই ভারতীয় পর্যটকদের এদিককার সফর শেষ হয়ে যেত। তখন থাং গ্রামে যাবার অনুমতি ছিল না। থাং গ্রামে যাবার অনুমতি এখনও নেই বিদেশি পর্যটকদের, তাদের গতিপথ তুর্তুক পর্যন্তই। শায়ক নদী পেরিয়ে অপর পাড়ে ভারতের শেষ গ্রাম থাং। এটিও 1971 সালে পাকিস্তান থেকে ভারত অধিকার করে নেয়। বড়জোর 100-দেড়েক লোকের কৃষিজীবী একটা ছোট্ট গ্রাম। পাথর দিয়ে অধিকাংশ বাড়িগুলো বানানো, কোনো দোকানপাট কিচ্ছু নেই। যাবার সময় শুধু দেখলাম তীব্র হাওয়ায় শীতের পোশাক পরে জনাতিনেক বয়স্ক অধিবাসী নিজেদের বাগানের অ্যাপ্রিকট ফল আর অ্যাপ্রিকট তেল নিয়ে বসে আছেন পর্যটকদের আশায়। মুখময় বলি রেখা তাদের। ফেরার সময় কিনবো ভেবেছিলাম তাদের পশরা, কিন্তু ঘণ্টা দেড়েক পাত ফেরার পথে কোনো লোককেই গ্রামটিতে আর দেখতে পেলাম না। সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র হাওয়াও বাড়ায়, তারা বোধহয় সবাই ঘরে ঢুকে গেছেন। সিন্ধুর উপনদী শায়ক এখান থেকেই একটি বাঁক নিয়ে পাকিস্তানের দিকে চলে গেছে। দুপাশেই পাহাড়ের গায়ে ভারত পাকিস্তানের অসংখ্য পাথরে বানানো বাঙ্কার। এখন শান্তিকালীন সময়, বাঙ্কারগুলিও তাই ফাঁকা। ইচ্ছে হলে তার ভেতরে ঢুকে সেনাবাহিনী অভিজ্ঞতা লাভ করতে পারেন। This is the last position of Shayok River in India, because from here it took a bend and enters into our neighboring state, Pakistan. চারিদিকে ধসপ্রবণ মাটিপূর্ণ পাহাড়, বড় বড় পাথরও রয়েছে গোলাকার। বাতাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জিত ক্ষয়, যাকে আমরা ভূগোলে পড়ি মাসবাস্টিং। গোলাকার পাথরসহ সমস্ত মাটির স্তূপ রাস্তার স্থানে স্থানে পড়ে থাকায় গাড়িতে একটু জার্কিং অবশ্য হবে। এসে গেছে ভিউ পয়েন্টে। এখান থেকে খালি চোখেই দূরের পাক গ্রাম ফার্নুকে দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টে বসে থাকা বিক্রেতার কাছ থেকে 50 টাকায় টেলিস্কোপ ভাড়া নিয়ে চোখ দিয়ে আক্রমণ করুন পাক গ্রামটিকে। উমা, ওখানেও তো লাল টালি ছাওয়া তিনতলা বাড়ি দেখা যাচ্ছে। থাং আর ফার্নু ছিল দুই বোন, এখন চোখে দেখা যাবে, যাওয়া যাবে না। শুধু পাখিরাই অবাধে যেতে আসতে পারবে। এই ভিউ পয়েন্ট থেকে লাইন অফ কন্ট্রোল মাত্র 2.5 কিলোমিটার দূরে। থাঙের থেকে ফার্নু গ্রামকে কিন্তু মনে হলো আরও যেন বেশি সমৃদ্ধশালী। এই ভিউ পয়েন্টে স্থানীয় অ্যাপ্রিকট ফল, সবুজ কিশমিস, অ্যাপ্রিকট তেল কিনে নিতে পারেন একটু কম দামে। 500 গ্রামের বীজ ছাড়া গোটা অ্যাপ্রিকট 550 টাকা, অ্যাপ্রিকট তেল 300 টাকায়।
তবে ওদের বোতল থেকে তেল গড়াবার সম্ভাবনা প্রবল, তাই নিজের খালি জলের বোতলটি অবশ্যই নিয়ে যাবেন। তীব্র হাওয়া কানের পাশ দিয়ে প্রায় হুইসেল বাজিয়ে চলে যাচ্ছে। সন্ধে প্রায় 6:30, ফিরে চলেছি তুর্তুকে। তবে অবশ্যই টাক্সিতে আউটপোস্টের ক্যান্টিনে স্থানীয় বিষ ছাড়া শস্য দিয়ে বানানো কলকাতার থেকেও টেস্টি কেক প্যাটিস খেতে ভুলবেন না। অনেক কম দামে সন্ধেবেলার স্ন্যাক্স খাওয়া হয়ে যাবে এখানে প্রায় পেট ভরে।